গোষ্ঠী সংঘর্ষের কারণে 1997 সালে মিজোরাম থেকে ত্রিপুরা পালিয়ে গিয়েছিলেন ব্রু গোষ্ঠীর প্রায় 30,000 মানুষ। এ দেশের নাগরিক হয়েও স্বদেশে উদ্ধাস্ত তথা শরণার্থীদের জীবনযাপন করতে বাধ্য হয়েছিলেন তারা। প্রভাব পড়েছিল তাদের আর্থসামাজিক উন্নয়নেও। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের উদ্যোগে এবং কেন্দ্রের সহযোগিতায় 2020 সালে প্রায় 34,000 শরণার্থীকে স্থায়ীভাবে আশ্রয় দেয় ত্রিপুরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ব্রু শরণার্থী রিয়াংদের সামগ্রিক উন্নয়নের জন্য 600 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিল কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির সরকার। বিপ্লব কুমার দেবের উদ্যোগে নতুন জীবন পেয়েছিল হাজার হাজার শরণার্থী মানুষ। ব্রু শরণার্থীদের জন্য সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে পরিকাঠামোর উন্নয়ন করেছিলেন তিনি। তার উপর ভরসা করে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মঙ্গলবার ফের একবার ধন্যবাদ জানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন রাজ্যসভায় উপসভাপতি হরিবংশ নারায়ণ সিংহের কাছে এ ব্যাপারে বিস্তারিত জানান তিনি। পুরো দেশ নেই, পুরো দুনিয়া জানতা হয়, जो अपने ही देश में डिस्प्लेस होके रिफ्यूजी बन के रह गया था ब्रू शरणार्थी रियांग, जो मिजोरम से लंबे समय आके 2018 से लेके और तब तक रहे और उस समय लंबे समय कम्युनिस्ट का सरकार रहे, केंद्र में कांग्रेस का सरकार, एक समाधान नहीं हुई, इनका एडुकेशन का व्यवस्था नहीं है, उनका कुछ भी व्यवस्था नहीं है, इनका खानपान का व्यवस्था नहीं है, उनका रहन सहन का व्यवस्था नहीं है, उनको वोटाधिकार नहीं है, उनको मानव अधिकार नहीं है, उनको पढ़ने का अधिकार नहीं है, उनके बच्चे का अधिकार नहीं है। ये अधिकार किसी ने दिया है तो माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी के नेतृत्व में आने के बाद स्थायी रूप से त्रिपुरा को रहने का 600 करोड़ का पैकेज देके माननीय प्रधानमंत्री जी ने ये महान काम किया है। মঙ্গলবার রাজ্যসভা চলাকালীন ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের মানুষদের কথা তুলে ধরেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। ত্রিপুরাতে 32% জনজাতি অংশের লোক রয়েছে। এদের মধ্যে 19টি ট্রাইব আর বাকিগুলো সাব ট্রাইব। এদের মধ্যে বিশেষ করে ডার্লং কমিউনিটির কথা এদিন তুলে ধরেন বিপ্লব কুমার দেব। স্পষ্ট ভাষায় তিনি বলেন, উত্তর পূর্ব ভারতের জনজাতিদের কোনো উন্নয়নের জন্য কোনো পদক্ষেপই নেয়নি রাজ্য এবং কেন্দ্রের পূর্ববর্তী সরকারেরা। তাদেরকে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে ভোট ব্যাংক হিসাবে। জনজাতিদেরকে এগিয়ে দেওয়া হয়েছে রাজনীতির প্যাঁচে, অথচ তাদের প্রকৃত উন্নয়নের জন্য কিছুই করেনি বামফ্রন্ট এবং কংগ্রেসেরা। তাদের কথা প্রকৃতরূপে কোনোদিনই ভাবেনি পূর্বতন সরকার। দীর্ঘ বহু বছর ধরে তাদের দুর্নীতির এবং ফাঁকিবাজির যে লম্বা সময় চলেছে, অবশেষে তার অবসান ঘটিয়েছে ভারতীয় জনতা পার্টি। সেবা এবং সুশাসনের মাধ্যমে জনজাতিদের জীবনে মুক্তি এবং উন্নয়ন এনে দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনজাতি অংশের মানুষদের অগ্রাধিকার দিয়ে বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভায় রয়েছেন 8 জন শিডিউল ট্রাইব মন্ত্রী। এই ঘটনা দেশের ইতিহাসে প্রথম। ত্রিপুরা রাজ্যের এডিসি ভিলেজগুলোর উন্নয়নের জন্য 2021 সালে 1300 কোটি টাকা অনুদান দিয়েছিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মোদী সরকারের আমলে প্রথমবার এ জিনিস হয়েছে। উত্তর পূর্ব ভারতের জনজাতিদের জন্য এই প্রথমবার ভেবেছে কেন্দ্রীয় সরকার। ত্রিপুরা রাজ্যের প্রতিনিধি হয়ে রাজ্যসভায় মঙ্গলবার রাজ্যের মানুষদের কথাই তুলে ধরলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। নর্থ ইস্ট মে ত্রিপুরা রাজ্য সে আতা হুম ও ত্রিপুরা মে ভি এসে হি 32% वहां जनजाति है, 32% और इसमें 19 ट्राइब है और बाकी सब ट्राइब है। एक कम्युनिटी डार्लंग कम्युनिटी, उसमें भी एक हरफ के लिए 2012 से लेके लगातार ही केंद्र सरकार होम मिनिस्ट्री में पेंडिंग रहा है और जैसे हमारा सरकार आया है तब जाके डार्लंग को एक स्पेलिंग मिस्टेक के कारण, जैसे कि छत्तीसगढ़ का हुआ, वैसे ही वहां चलता रहा। हमारे सरकार आने के बाद मैं प्रधानमंत्री जी को, जनजाति मंत्रालय के मंत्री अर्जुन मुंडा जी को बहुत बहुत धन्यवाद देता हूं, जो ये जाके डार्लंग आज हमारे ट्राइब में 19 के साथ और 20 जोड़ गया है। तो 2012 से कहां तक रहना पड़ा, 2019 तक, तब जाके हुई है। इस तरीके से कांग्रेस के राज जिस जिस स्टेट में रहा है, चाहे राज्य में हो और केंद्र में हो, इस तरीके से जनजातियों को उकसा के, सामने उकसाता है, पीछे उनके काम ना करके और अपना वोट बैंक के सिद्धि करने की, जो कांग्रेस को और बाकी सब दलों का लंबे समय रहा, उसका अवसान किसने इस देश में किया है ईमानदारी से, तो माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी ने किया है। आज मैं गर्व करता हूं
आज मैं गर्व करता हूं जो भारत सरकार में 8 शेड्यूल ट्राइब मंत्री है और 3 कैबिनेट मिनिस्टर में भारत के इतिहास में पहली बार ऐसा हुआ है। और साथ ही साथ हमारे त्रिपुरा में जो एडीसी एरिया ट्राइबल्स के लिए ऑटोनोमस डिस्ट्रिक्ट काउंसिल्स, उसमें आज भी निर्मला सीतारमन जी बैठी हुई थी फाइनेंस मिनिस्टर। आप जब 2018 में 2021 में 28 अगस्त को त्रिपुरा गए थे और एक ही दिन में त्रिपुरा में अगरतला में बैठे हुए आपने सूचित किया जो एडीसी के लिए 1300 करोड़ को वर्ल्ड बैंक फंड का जो सैंक्शन, वो 3 महीने बाद मीटिंग होने वाले है। आप वहां बैठते हुए फाइनेंस मिनिस्ट्री से बात किया और आपने इसको उसी दिन 15 डेज वर्ल्ड बैंक से पहली बार त्रिपुरा के एडीसी में जो जनजाति के लिए 1300 करोड़ का जो सैंक्शन मोदी सरकार में हुई है पहली बार त्रिपुरा में। দেশ তথা রাজ্যের জনজাতি অংশের মানুষদের গুরুত্ব দেওয়ার জন্য এবং তাদেরকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য রাজ্যসভা থেকে মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় জনজাতি উন্নয়ন মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অর্জুন মুন্ডাকে ধন্যবাদ জানান ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।